ফিরে এলাম বিরতির পর আজ আন্তর্জাতিক পুরুষ দিবস আর আপনারা দেখছেন সিসেন বিনোদনের নিবেদন অর্জুনদের কথা এখন যেই দুই বিশিষ্ট অর্জুনদের সাথে আমরা পরিচিত হব বা মুখোমুখি হব তাদের সাথে পরিচয় করাই ডক্টর প্রণব কুমার ভট্টাচার্যা অধ্যাপক কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এবং বিশিষ্ট নাট্যশিল্পী ঋত্বিক নাট্য সংস্থা আমার এদিকে আছেন মিস্টার শুভাশিস চ্যাটার্জি আ মেড অন্ট্রপ্রিয়ন অ্যান্ড কারেন্ট ডিস্ট্রিক্ট গভর্নর অফ রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি ফোর জিরো আপনাদের দুজনকেই অনেক অনেক সুস্বাগতম আমাদের শোতে আসার জন্য আমরা এইবার বিরতির আগে আমরা শুনছিলাম ডক্টর পলের কাছ থেকে সোশ্যাল ইস্যুজ পার্টেনিং টু ম্যান আমরা শাহরুখ কমজের বিষয়ে তুললাম অসেক্সুয়ালিটি কথাটা উঠে এসেছিল আমরা বলেছিলাম বিরতির পর সেটা নিয়ে শুনবো কারণ অসেক্সুয়ালিটি সমান্তরাল বা সমতুল্যতা পাওয়া যেতে পারে একমাত্র নাট্যমঞ্চের পুরুষদের কাছে আর তাই শুনবো আমরা প্রণব স্যারের কাছ থেকে স্যার হ্যাঁ নমস্কার ধন্যবাদ বাবুকে এরকম একটা অনুষ্ঠান আয়োজনের জন্য এটা খুব লক্ষণীয় যে নারী দিবস সংক্রান্ত যে আলোচনাগুলো বিভিন্ন সময় হয়ে থাকে পুরুষ দিবস নিয়ে সেরকম আলোচনা কিন্তু আমরা সেরকম কোনো সময় দেখি না খুব একটা চর্চিত নয় সেই রকম একটা অচর্চিত বিষয় অল্প চর্চিত বিষয় নিয়ে আপনারা যে আয়োজন করেছেন সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আসলে নাট্যমঞ্চে যে কাজটা ঘটে সেটা হচ্ছে নারী বা পুরুষ ভেদে কোনো কিছু নয় একটা আইডেন্টিটিকে টাচ করতে চাওয়া একটা সত্তাকে টাচ করতে চাওয়া যে আমি মঞ্চের ওপরে কোনো একটা বিশিষ্ট চরিত্রকে উপস্থাপিত করতে চাচ্ছি এবার সে চরিত্র আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে একটা সময় বাংলার রঙ্গমঞ্চে নারী চরিত্র রূপায়ণের ক্ষেত্রেও কিন্তু পুরুষেরাই প্রধানত অংশগ্রহণ করেছেন এবং যখন পুরুষেরা অংশগ্রহণ করেছেন তখন কিন্তু একদিকে তার পুরুষ সত্তা বায়োলজিক্যালি সে পুরুষ সত্ত্বা সেই পুরুষ সত্ত্বাটাকে সাপ্রেস করে তাকে কিন্তু প্রকাশ করতে হয়েছে নারী সত্তার যে ফিলিংসগুলো নারী সত্তার যে অনুভূতিগুলো সেইগুলো তাকে প্রকাশ করতে হয়েছে আমরা প্রচুর নামের কথা এ প্রসঙ্গে জানি অনেকেই এই কাজটা করেছেন নাম করে আমি আর তালিকা দীর্ঘ করতে চাইছি না কিন্তু এই কাজটা পুরুষেরাই করেছেন দীর্ঘ সময় ধরে এবং তারা যে এই নারী সত্তার প্রকাশের ক্ষেত্রে নারীর চেয়ে কোনো অংশে কম ছিলেন এটা কিন্তু বলা যাবে না বরং অনেক ক্ষেত্রেই কিন্তু নারী সত্তা প্রকাশে তারা যথেষ্ট সাবলীল ছিলেন তাই না আসলে কতগুলো তো বৃত্তি মানে ম্যাস্কুলিন ফেমিনাইন যদি বলেন তাহলে আসলে তো কতগুলো বৃত্তি সেই বৃত্তিগুলো বায়োলজিক্যালি যিনি পুরুষ তার মধ্যে ফেমিনাইন বৃত্তি যেমন থাকতে পারে তেমনি বায়োলজিক্যালি যিনি নারী তার মধ্যেও ম্যাস্কুলিন বৃত্তি থাকতে পারে এই বৃত্তিগুলোর প্রকাশ কে কত ভালোভাবে করতে পারছে নাট্যমঞ্চে একটা নাট্যশিল্পীর সার্থকতা নির্ভর করে সেখানে আমরা বিভিন্ন নাটকের উদাহরণ দিয়ে বলতে পারি ধরুন এই মুহূর্তে আমার মনে পড়ছে মনোজ মিত্রের একটা নাটকের কথা ছায়ার প্রাসাদ বলে একটা নাটক সেই নাটক যারা দেখেছেন আপনারা হয়তো দেখেছেন কলকাতার মঞ্চে খুব বিখ্যাত হয়েছিল ছায়ার প্রাসাদ তো সেই ছায়াপ্রাসাদ নাটকে আমরা এমন একজন পুরুষ চরিত্রকে দেখতে পাচ্ছি যার সম্পর্কে বলা হচ্ছে যে সে শ্মশান ঠাকুর মানে শ্মশানের সমস্ত কিছু কুড়িয়ে বাড়িয়ে তার সংসার এবং সে ওই শুক্তারাকে সে বোন বলে ডাকে এই যে ফিলিংসগুলো সে বায়োলজিক্যালি পুরুষ এবং সে কিন্তু ট্রান্সজেন্ডার বা এরকম কিছু নয় সে বায়োলজিক্যালি পুরুষ কিন্তু তার মধ্যে এই বৃত্তিগুলোকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু প্রকাশ করছে এবং যারা অভিনয় করছেন মঞ্চে অভিনয় করছেন যখন তিনিও কিন্তু সেই অভিনেতা কিন্তু সেই ক্যারেক্টারকে এমনভাবে উপস্থাপিত করছেন যে তখন কিন্তু তিনি পুরুষ সত্তাটাকে গোটাটাকে সাপ্রেস করে যাচ্ছেন সাপ্রেস করে তার সেই সত্তাটাকে প্রকাশ করছেন অনেক সময় নারীর ক্ষেত্রেও আমরা দেখেছি ধরুন অচলায়তন নাটকের কথা যদি বলি অচলায়তন নাটকে আমাদের অর্পিতা ঘোষ তিনি অভিনয় করেছেন পুরুষ চরিত্রে এবং তিনিও কিন্তু যখন অভিনয় করছেন তখন কিন্তু তাকে কখনোই ওই নারী যে বৃত্তিগুলো ফেমিনাইন যে বৃত্তিগুলো সেই বৃত্তিগুলো কিন্তু তাকে সাপ্রেস করে সেই ম্যাস্কুলিন বৃত্তিটাকে কিন্তু তাকে প্রকাশ করতে হচ্ছে ফলে রবীন্দ্রনাথ বলেছিলেন যে পঞ্চভূত গ্রন্থের আপনারা নিশ্চয়ই জানেন যে নরনারী বলে যে একটা প্রবন্ধ আছে সেই নরনারী প্রবন্ধের মধ্যে তিনি বলাচ্ছেন একটি চরিত্রের মুখ দিয়ে যে আসলে নারী এবং পুরুষ এ দুইয়ের মধ্যে ভেদ না করে আমরা যদি আপোষের দেবদেবী হতে পারি ঠিক আছে এই যে আপোষের দেবদেবী হওয়া সেখানে তর্কটা এরকম আছে যে পুরুষ কি আসলে নারীর যে পুজো পাচ্ছে পুরুষ কি সেই পুজোর যোগ্য মানে দেবতা কি পুরুষ হয়ে উঠতে পেরেছে যে পুরুষ নারীর পুজো গ্রহণ করছে সেই প্রসঙ্গে এই কথাটা এসছে বড় প্রবন্ধ সেই প্রসঙ্গে কথাটা এসছে যে আমরা যদি আপোষের দেবদেবী হতে পারি তাহলে পরে কিন্তু সেটা সমাজের ক্ষেত্রে অনেক ফ্রুটফুল হতে পারে আমি একটু আপনি বলার পরে একটু নাড়াচাড়া করছিলাম এই পুরুষ দিবস নিয়ে এবং সেখানে দেখলাম যে মূল যে ছটা স্তম্ভের কথা বলা হয়েছে সিক্স পিলার্স যে বলা হয়েছে যে সিক্স পিলার্স যে কথা বলা হয়েছে সেখানেও কিন্তু এই লিঙ্গ বৈষম্য দূর করার একটা ব্যাপার আছে তাই না জেন্ডার এবং আমরা আমাদের মানে মুশকিলটা কি জানেন তো আমরা সমস্ত কিছু যখন পাশ্চাত্য থেকে আসি তখন সেটাকে আমরা খুব একটা বড় থিওরি নাম দিয়ে সেই থিওরিটাকে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করি কিন্তু এই থিওরি যে আমার দেশে আমার লেখকেরা আমার সাহিত্যিকেরা অনেক আগে বলে গেছেন যেটা কথা বলছি রবীন্দ্রনাথের ওই নরনারী প্রবন্ধের কথা যদি বলেন তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলছেন যে আমাদের বাংলা যে সাহিত্য বাংলা সাহিত্য তিনি বঙ্কিমের উপন্যাস থেকে উদাহরণ দিয়েছেন পাশ্চাত্য নাটকের থেকে উদাহরণ দিয়েছেন বলছেন পাশ্চাত্য সাহিত্যে নারী এবং পুরুষ সমানভাবে ফ্লারিশ করতে পারছে কিন্তু আমাদের বাংলা সাহিত্যে দেখা যাচ্ছে যে নারীর প্রাধান্য এই যে আমাদের বাংলা সাহিত্যে নারীর প্রাধান্য এইটা বলতে গিয়ে তিনি বললেন যে এর কারণ হচ্ছে নারীর জগৎ হচ্ছে মানস জগৎ মানসিক জগৎ নিয়ে নারীর মূলত কাজ আর পুরুষের কাজ হচ্ছে কার্যক্ষেত্রে বাইরের কার্যক্ষেত্রে ফলে যেহেতু আমাদের সাহিত্য লিটারেচার প্রধানত মানস প্রধান সেই মানুষ প্রধান সাহিত্যে সেই কারণে নারীর প্রাধান্য হয়েছে ধরুন বিশ্ববৃক্ষ উপন্যাস রবীন্দ্রনাথ উদাহরণ দিয়েছেন কৃষ্ণকান্তের উপন্যাস হুম বা রবীন্দ্রনাথের নিজের উনি সেই উদাহরণটা দেননি কিন্তু রবীন্দ্রনাথের নিজের যে চোখের বালি উপন্যাস যদি দেখেন তাহলে দেখবেন যে মহেন্দ্রর তুলনায় বিনোদিনী কিন্তু অনেক উপরে কিন্তু অনেক বেশি আর শরৎচন্দ্রের উপন্যাস তো আছেই আমরা দেখি শরৎচন্দ্রের অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট পুরুষ চরিত্র খুঁজে পাওয়া উচিত সেই ক্ষেত্রে আবিভৃতিvision কিন্তু একটু গতিক আপনি লাইটলি পয়েন্ট কাল তাহলে এই যে নারী এবং পুরুষ এরা এই যে পারস্পরিক একটা লড়াই নয় পারস্পরিক একটা সহাবস্থানের জায়গার কথা যে রবীন্দ্রনাথ সেকালে বললেন এবং তিনি বললেন এবং তিনি যেটা বললেন যে যথার্থ পুরুষ হবে যোগী উদাসীন নির্জনবাসী এই যে যথার্থ পুরুষকে তিনি যোগী উদাসীন এবং নির্জনবাসী বললেন তিনি বলতে চাইলেন এর মধ্য দিয়ে যে পুরুষ তিনি উদাহরণ দিয়েছেন নেপোলিয়ানের উদাহরণ দিয়েছেন ভীষ্মের উদাহরণ দিয়েছেন উদাহরণ দিয়ে বলছেন যে এরা সমস্তটায় কর্মের মধ্যে ছিলেন কিন্তু তার মধ্যেও তাদের কোথাও একটা নিঃসঙ্গতা কোথাও একটা একক এককতা এই যে একাকী জগৎ কোথাও তাদের ছিল এবং সেই একাকী জগতেই কিন্তু নতুন থিওরি তৈরি হয় নতুন তত্ত্ব তৈরি হয় নতুন ভাব তৈরি হয় বুঝলেন যে পুরুষ কার্যক্ষেত্রে এই কাজটা করে পুরুষ কার্যক্ষেত্রে আছে কিন্তু থেকেও কোথাও সে নিঃসঙ্গ এবং যেখানে সে নিঃসঙ্গ সেখানেই সে ক্রিয়েটর সেখানেই সে নতুন তত্ত্ব তৈরি করে হ্যাঁ সেখানেই সে নতুন ভাব তৈরি করে ঠিক আছে আমাদের যদি আমরা আমাদের মিথোলজিতে যাই যদি আমাদের লিটারেচারে যাই তাহলে সব জায়গাতেই আমরা দেখব যে রকম। পুরুষেরাই কিন্তু মূলত সমাজকে নিয়ন্ত্রণ করেছে আমি আর একটা কথা বলে শেষ করবো সেটা হচ্ছে যে আমরা বাংলা সাহিত্য থেকেই আমি বাংলা সাহিত্য পড়াশুনো করেছি তার বাইরে খুব বেশি পড়াশোনা আমার নেই আপনি বলছেন হ্যাঁ কিন্তু দেখবেন যে অনেক ক্ষেত্রেই আমরা যাকে নারীবাদ বলছি আমরা যে নারীর মুক্তির কথা বলছি নারীর অ্যাডভান্সমেন্টের কথা বলছি যদি লিটারেচারের ক্ষেত্রে যান লিটারেচার তো সবসময় সোসাইটিরই রিফ্লেকশান এবং সেই রিফ্লেকশানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারী সবসময়ই কিন্তু তার মুক্তির পথটা খুঁজে পাচ্ছে কোনো না কোনো পুরুষের সাহচর্যে কোনো না কোনো পুরুষের দ্বারা খুব পরিচিত একটা উপন্যাস আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি যে ট্রিলজি আছে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং লক্ষ্য সুবর্ণলতা খুব সিরিয়ালও হয়েছে খুব জনপ্রিয় হয়েছে যদি দেখেন তাহলে দেখবেন সেখানেও কিন্তু প্রথম প্রতিশ্রুতির যে সত্যবতী সেই সত্যবতী কিন্তু নিজের মুক্তির পথ খুঁজে পাচ্ছে তার যে পিতা রামকালী সেই রামকালী সহায়তা মানে প্রথম তাকে পড়ার সুযোগটা দিচ্ছে বাড়ির মহিলারা কিন্তু সবাই না করেছিল পুরুষ কিন্তু তাকে পড়ার সুযোগটা প্রথম দিচ্ছে কিন্তু তার বাবা যে একজন পুরুষ আমি এইটুকুই বলে আপাতত শেষ করি আমরা ফিরে আসব স্যার আপনার কাছে আবার স্যার বললেন রবীন্দ্রনাথের কথা আর আমার মনে হয় না স্যার বলার পর বিশেষ করে রবীন্দ্রনাথের যে উদ্রীতিটি স্যার তুলে ধরলেন সেটা আজকে এতটাই প্রাসঙ্গিক আমার মনে হয় না রবীন্দ্রনাথই আমার আর কিছু বলা উচিত আমরা পড়ব ভাইপুর কথাটি বলি অবনেন্দ্রনাথ এতটাই ইমোশনাল ছিলেন গজেন্দ্র তার আত্মজীবনীতে লিখছেন আহ অবনীন্দ্রনাথ নাটক দেখতে গেলে প্রায়ই তিনি কেঁদে উঠতেন উত্তেজিত হয়ে পড়তেন আবার আমাদের সমাজে এটাও একটা ইস্যু ইমোশন ক্রাইম এইগুলো

অন্তত আমাদের রাজ্যে আমি তো শুনিনি খুব একটা উদযাপিত হচ্ছেন কেন উদযাপিত আপনাকে ধন্যবাদ জানাই সিসিএন বিনোদ কে ধন্যবাদ জানাই যে এমন একটা টপিক নিয়ে আপনারা এই সুন্দর অনুষ্ঠানটা রেখেছেন যেটা আমার কাছে মনে হয় খুব বেশি রেলেভেন্ট আমার পূর্ববর্তী বক্তা অনেকগুলো উদাহরণ দিলেন আমি শুরু করতে চাই একটা কথা বলে আজকে যদি আমার বাড়িতে দুটো সন্তান থাকে আমি একটা সন্তানকে একটু বেশি এগিয়ে দেবো আর একটা সন্তানকে পিছিয়ে রাখবো এটা কখনো হতে পারে না আমার কাছে দুটো সন্তানই একই রকম প্রাধান্য এবং তাদের দুজনকে আমি একই রকমভাবে এগিয়ে নিতে চাই এবং হয়তো দুজনের সহাবস্থা আমার সাংসারিক জীবনের একটা পূর্ণতা এখানে যখন উইমেন্স ডে কথা আসে তখন সারা পৃথিবী জোরে আটই মার্চ নারী দিবস পালন হয় সোশ্যাল মিডিয়া ফ্লারিশ হয়ে পুরুষরাও করছে সেটা পুরুষরাও করছে হয়ে যাচ্ছে অর্গানাইজেশনগুলো নারীদের দিকে সম্বর্ধনা দিচ্ছে আপনি দোকানে চলে যান বিভিন্ন স্পেশালাইজড গিফট আইটেমস স্পেশালি কমার্শিয়াল এটাকে মানে একটা বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া আমি এটার বিরোধিতা করছি না কারণ যথেষ্ট প্রয়োজন আছে এবং যদি আমরা অতীত ঘেটে আসি অনেক জায়গায় দেখা যাবে নারীরা বঞ্চিত হয়েছেন নারীরা হয়তো তাদের পূর্ণ অধিকার পাননি আমি এগ্রি করছি ফ্যাক্ট কিন্তু এর সাথে আমি একটা জিনিস মনে করি যে খালি নারীতে যেমন সমাজ চলে না খালি পুরুষেও সমাজ চলে না আপনি আমাদের ভারতবর্ষেরই যদি দু হাজার কুড়ির স্ট্যাটিস্টিক্সটা নেন তাহলে দেখবেন ফর্টি এইট হচ্ছে নারী এবং পুরুষ ফর্টি এইট পারসেন্ট উইমেন আর ফিফটি টু পুরুষ এক হাজার পুরুষের পিছনে নশো চব্বিশ জন নারী আছে তো এই নশো জন চব্বিশ জন নারীর সাথে কিন্তু এক হাজার একটা পরিপূরক সহাবস্থান তারপরে ভারতবর্ষের আপনি যদি নাগরিক ব্যালেন্সটা দেখেন দেখতে পাচ্ছেন তো আমি মনে করি যেটা আমার পূর্ববর্তী বক্তা উনি বললেন খুব কথা খুব প্রয়োজন দামি কথা বলেছেন যে নারীর যতগুলো অধিকার আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে সেটা পুরুষের হাত ধরে আসছে আমি একটা এমন সংস্থা বিলং করি যে সংস্থা 1905 সালে স্থাপিত হয় আর আমরা 84 বছর সময় নিয়ে সেই সংস্থাতে নারীর এন্ট्रेंस 1989 পর্যন্ত রোটরিতে নারীর মেম্বারশিপ এলাউড ছিল না আচ্ছা কিন্তু রোট্রি স্থাপিত হয় 1905 সালে শিকাগো শহরে 84 বছর পর ফিল করে যে না নারীদেরও প্রয়োজন আছে রোটরিতে এবং তার জন্য অনেক কারকট পড়াতে আমি আর অত বিস্তারিত বিবরণে যাচ্ছি না নাইনটিন থেকে আমাদের এই রোটরি ইন্টারন্যাশনালে যেটা পৃথিবীতে দুশো বাইশটা দেশে আছে নারীর এন্ট্রেন্স হয় মেম্বারশিপের জন্য আসে এবার যদি এখানে আপনি চিন্তা করে দেখুন যখন এইটি নাইনে মেম্বারশিপ এসেছে নারীদের তখন কিন্তু নোটরি কিন্তু পুরুষশাসিত সংস্থা একটা তাহলে সেই পুরুষশাসিত সংস্থাই কিন্তু ওয়ে আউট করে দিয়েছে নারীদের সেই সংস্থার ভিতরে আসার জন্য তো আমি এই জন্য মনে করি যে উনিশে নভেম্বর দিনটা আর আমি একটা আপনার কথা খুব ভীষণভাবে আমার মনে লেগেছে যে সত্যি যখন একটা পাশ্চাত্য থেকে কিছু আসে তখন আমরা সেটাকে সেলিব্রেট করার চেষ্টা করি আজকে মেন্স ডে ত্রিনীদা দ্যান্ড তোবাগো থেকে শুরু হয় সেভেন্টি টুতে কিন্তু রবীন্দ্রনাথ তার কত আগে বলে গেছেন এটার ব্যালেন্সের কথা শরৎচন্দ্র কত আগে বলে গেছেন কিন্তু আমাদের কিন্তু সেই রিয়েলাইজেশনটা আসেনি বা সেটাকে আমরা সেভাবে ব্যক্ত করতে পারিনি তো আমার মনে হয় যে যেমন আমরা নারী দিবস পালন করছি অবশ্যই করব এনকারেজমেন্ট দেবো এতে কোনো দ্বিধা নেই কিন্তু সাথে আমরা উনিশে নভেম্বরটাকেও পুরুষদের যেন এই ফিলিংটা না আনতে পারি যে আপনারা অতটা প্রয়োজনীয় নয় তো আর যেটা আরেকটা কথা আমি শেষ করব বলে যে সব সময় এটার অর্থ এই নয় যে নারী সমাজের হান্ড্রেড পার্সেন্ট ইজ এন্টাইটেল ফর এনি ফেসিলিটিজ অর প্রিভিলেজ অর হান্ড্রেড পার্সেন্ট অফ মেন ফেটার্নিটি ইজ নট এন্টাইটেল এটা ব্যক্তি বিশেষে আপনি

সীমিত সংখ্যক লোক যার প্রয়োজন আছে জীবিকার বা সত্তার সেই সত্তাটার হয়তো আমরা সেখানে তাকে মর্যাদাটা দিতে পারি তো আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু হয়তো পাল্টানোর প্রয়োজন এই দৃষ্টিভঙ্গি পাল্টানো নিয়ে স্যারের কিন্তু আরও একটা পরিচয় আছে আমি বলেছিলাম অধ্যাপক মানে শিক্ষকও আমি স্যারের কাছেই যাব কারণ স্যার আমাদের পূর্ববর্তী যারা প্যানেলিস্ট ছিলেন এই ইস্যুটা উঠে এসেছিল যেরকম নাচ শেখা মানে ছেলেরা নাচ শিখছেন আমি আপনি একজন শিক্ষকও এবং আপনি নাট্য মঞ্চের সাথেও যুক্ত আপনার কি কোথাও মনে হয় যে আমি পরবর্তী প্রজন্মের কথা বলছি এবং একেবারে যারা ধরুন এরা যদি ঢুকতে চায় একটা পুরুষকে ভাবে মেনে নেওয়া হয় না বা পরিবার থেকে এনকারেজ করা হয় না নাকি এটা আপনার মনে হয় মেয়েদের ক্ষেত্রেও সেটা ইকুয়ালি প্রযোজ্য ছেলেদের ক্ষেত্রে এইটা সে সমস্যাটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই আছে কিন্তু আপনি যেটা আগে বললেন যে একটি ছেলে নাচ করতে যাবে মানে দেগে দেওয়া এই দিস ফর মেল এই যে দেগে দেওয়া আজকের জগতে এই দেগে দেওয়ার কোন জায়গা নেই আপনারা দেখবেন যে কুকিং স্পেশালি ফর ফিমেল কিন্তু এটা খুব সহজ উদাহরণ আমি বিভিন্ন জায়গায় দিয়ে থাকি যে সব বড় বড় হোটেলের শেফরা কিন্তু পুরুষ সঞ্জীব কাপুর আর আমাদের মাইথোলজিতে অর্জুনের দাদা ভীম ওয়াজ আ ভেরি গুড কুক ভীম কত মাসকুলিন তাহলে এই যে দেগে দেওয়া এটা আসলে সমাজের বিভিন্ন সময়ের সমাজের গঠন বদল হওয়ার সঙ্গে সঙ্গে এই দেগে দেওয়ার কাজগুলো হয়েছে কিন্তু এটাও খুব ভালো লক্ষণ যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের একুশ শতকের পৃথিবীতে দাঁড়িয়ে কিন্তু এই এই রকম ডিসক্রিমিনেশনগুলো আর থাকছে না এগুলো ক্রমশ সরে যাচ্ছে এবং এই যে মেল ডে এই যে ইন্টারন্যাশনাল উমেন্স ডে যেটা পালন করা এর মধ্যে কিন্তু পুরুষদের কিছু স্পেসিফিক সমস্যা আছে হ্যাঁ সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা মনে হয় এই দিনটাকে আসলে দিবসগুলো তো পালিত হয় এই কারণেই বিশেষ বিশেষ সমস্যাগুলোকে অ্যাড্রেস তাহলে পুরুষদেরও কিন্তু বিশেষ সমস্যা আছে ধরুন সারা পৃথিবীতে কিন্তু একটা কমন একদম কমন যদি পয়েন্ট অফ ভিউ আপনি লক্ষ্য করেন তাহলে আহ মেলস আর ভিলেন ইন কন্টেক্স অফ ফিমেল মানে ফিমেলদের প্রতিটিউডে মেলরা একটা ভিলেন জায়গায় সবসময় তৈরি হয়ে গেছে এটা কিছু মানুষ আছেন যেটা আবার আরেকজন বক্তা সহবক্তা যিনি বললেন যে যথার্থ বলেছেন যে কিছু মানুষ সব ক্ষেত্রেই আছেন তারা অ্যাজ এ হিউম্যান বিং তারা হয় খারাপ বা তারা ভালো কিন্তু তার দ্বারা কোনো একটা পুরুষের খারাপ কাজের দ্বারা একটা গোটা পুরুষ কমিউনিটিকে আমি ওই নামে চিহ্নিত করে দিলাম এটা কখনো হতে পারে আসলে এই মেন্স ডে তে বোধ এই বার্তাটা দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন যে অল মেন্স আর নট ইকুয়াল দৃষ্টিতে না সমাজে একই আমাদের দেখবেন যে ঘটনাগুলো ঘটে অনেক অপরাধ অনেক কিছু ঘটে এবং তার মূল জায়গাটা আমি অন্যরকম ডিসক্রিমিনেশন বাদ দিয়ে শুধু মেল ফিমেল যদি করি তাহলে দেখবেন যে শুধু এর দায়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে মেলদের ওপরেই পড়ে হয়তো মেলরাই বেশি করে কিন্তু তাই বলে এর দ্বারা কিন্তু চাপা পড়ে যায় মেলদের অনেক গুড এফোর্ড গুলো সেইটা যেন চাপা পড়ে না যায় এইটা সমাজের কাছে মূল বার্তা হওয়া উচিত আপনাকে একটা লাস্ট প্রশ্ন আমরা কি এটা আশা করতে পারি তাহলে এর পরের বছর থেকে রোটারি ক্লাব ও পরের বছর কেন এই বছর থেকে ইন্টারন্যাশনাল মেন্স ডে সেলিব্রেশন শুরু করবে আমি এটুকু আপনাকে বলতে পারি আপনার আপনার এই অনুষ্ঠানে আমি এসে আমি উজ্জীবিত হয়েছি ধন্যবাদ আর যেহেতু এবছরের দায়িত্বটা এই পুরো ভৌগোলিক এরিয়া যেটা আছে নর্থ ইস্ট এবং সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল আমার উপরে হয়তো আমি উনিশে নভেম্বরকে আমার ক্লাবগুলোকে আমি চেষ্টা করব বলার জন্য যে এই দিনটাকে একটু সাধুবাদ জানাই আমরা আমরা এবার ইতি টানবো আমাদের অনুষ্ঠানে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের দুজন বিশিষ্ট বক্তাদেরকে আমাদের শোতে আসার জন্য আমাদের সমৃদ্ধ করার জন্য এবং সর্বোপরি খুব অন্যভাবে সমাজ চিত্রটাকে দেখানোর জন্য স্যার যেরকম বললেন একজন খারাপ মানেই সবাই খারাপ মেনে নেওয়ার কোনো মানে হয় না আর চ্যাটার্জিও যেরকম বললেন যে আহ পুরুষরাই কিন্তু জায়গা করে দিয়েছিল রোটারি ক্লাবে মেয়েদের জন্য যাই হোক আহ আমি শেষ করবো একটা কথাই বলে এন আইডেল ম্যান ডাজেন্ট ওয়েজ মাস্কুলিনিটি অন ইস হার্ট সরি ডাজেন্ট ওয়েজ মাস্কুলিটি অন ইস অর্মস অর বিলো দ্য বেল্ট হি ইট অন ইস হার্ট সেই নোট দিয়ে শেষ করছি আর শেষ করবো সেই সমস্ত অর্জুনদের জন্যও আমাদের প্রার্থনা বা শুভেচ্ছা জানিয়ে যারা লড়ে যাচ্ছেন নিজেদের প্রাণে তক্কা না করে এই অতিমারিতেও সবাই ভালো থাকুন হ্যাপি ম্যান্স ডে